আগুন ধরা দে, আগুন ধর, আগুন। এই যে আমার সমাজ সেবী মা এসেছে, যে নিজের ছেলে সেবা করতে পারে না, সে আমার সমাজ সেবা করে। কোথায় তুই তোর মাকে একটু শান্তিতে থাকতে দিবি তা না, একটা চাকরি খুঁজে বেড়াবি তাও না। আমি করবো চাকরি? আমি কোনো চাকরি করব না। আর চাকরি করে কি কেউ কিছু করতে পেরেছে মা? কেউ কিছু করতে পারে নাই। এই যে আমার বাবা, আমার বাবা কি করতে পেরেছে? বিনা চিকিৎসায় পড়ো পারে চম্পট দিছে। আর তুমি, তুমি কি করেছো? কিচ্ছুই করতে পারো নাই। তাই আমি ভাবছি কোনো চাকরি করব না, রাজ করব, রাজত্ব করব। বিয়াদব কোথাকার, কত বড় সাহস, ঘরে বসে মদ খায়, গাঁজা খায়। এই তোমরা এখানে কি করতে এসেছো? হ্যাঁ, তোমাদের লজ্জা করে না? এই ছেলে আবার বলে কি না, রাজত্ব করব, রাজা হব, রাজা হবে। বের হয়ে যাও আমার চোখের সামনে থেকে। আমি তো বের হব, কিন্তু এর প্রতিশোধ বদলা আমি নেব। আমি শায়েদ তোমার বদলা আমি নিয়ে ছাড়ব মা, আমি নিয়ে ছাড়ব। চলে আসো। আল্লাহ, আমার পেটে তুমি কি দিয়েছো? আল্লাহ, কি দিয়েছো তুমি? আল্লাহ, কি নাম আপনার? স্যার রাহেলা। রাহেলা, আপনার কি নাম? শাহেদ। শাহেদ, আপনার মেয়ে? জি, আমার মেয়ে। আপনার মেয়ে? আর ছেলেটা আপনার? দেখুন, কখনো কখনো জনমানুষ বলে যে পুলিশ হয়রানি করে, এক্ষেত্রে আমরা হয়রানি হচ্ছি। এই যে ছেলে মেয়েটাকে পছন্দ করে বিয়ে করছে, তাদের, তারা ম্যাচিউরড, তাদের সার্টিফিকেট দেখলাম, সবই দেখলাম, বিষয়টা আপনাদের মেনে নেওয়া উচিত। আর শাহেদ, ইউ শুড বি কেয়ার, এখন যেটা করেছেন সেটা ঠিক আছে, আরও যদি কিছু করতে চান বা এরকম আমার নলেজে আসে, আপনি কিন্তু ভীষণ বিপদে পড়াতে হবেন, সুখের সংসারটা করা হবে না আপনার। আরে, আপনার কিছু বলার আছে এই বিষয়ে? জি স্যার, আমার বলার আছে। বলুন। সোজা কথা, আমি এই বিয়ে মানি না। বাবা মা আত্মীয় স্বজন কারোর কোনো তোয়াক্কা না করে তারপর এই বিয়েটা করছে। ছেলে যদি ভালো হতো আমার কোনো আপত্তি থাকতো না, একটা বকাইট একটা নষ্ট ছেলেকে সে বিয়ে করেছে। আমি এই বিয়ে মানি না স্যার। এই বিষয়টি কিন্তু আপনি আপনার মেয়েকে বোঝাতে ব্যর্থ হয়েছেন, তাকে বোঝাতে পারেননি। হ্যাঁ, মেয়ে কিন্তু রাজি। আমি তো আগে জানি না স্যার। মানে আপনার কোনো কমপ্লেন? জি স্যার, আমার বলার আছে। আমার ছেলে একেবারেই বাজে স্যার, এক কথা মায়ের অবাধ্য, একেবারে আমার কোনো কথা শুনে না স্যার। স্যার, আমিও চাচ্ছি স্যার যে এমনও হতে পারে স্যার যে আমার ছেলেটা রাহেলাকে বিয়ে করার পর আল্লাহ তো সৎপথে ওকে ফিরিয়ে নিয়ে আসবে। আমরা তাই আশা করছি যে ভালো রাস্তায় ফিরে আসুক। তো সরি, আমাদের সময় নেই, আমার একটা জরুরি মিটিং আছে, আপনারা এখন যেতে পারেন প্লিজ। সরি, চা খাবেন আপনারা? মা, 500 টাকা দাও। কি বলিস তুই? এখন প্রায় মাসের শেষ, এ সময় হাতে টাকা থাকে নাকি? এমনি চিন্তায় আমার ঘুম আসে না। দু মাসের সার্ভিস চার্জ বাকি, কারেন্ট বিল বাকি দু মাসের। আমি বলি কি, নতুন বউ ঘরে এসেছে, দুদিন পর আসবে নতুন মেহমান, তুই বাবা হবি, এখন থেকে সংসারটা গুছিয়ে রাখতে হবে না, ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে না,
আমার চাকরির মেয়াদও শেষ, তাই বলছিলাম তুই একটা চাকরি কর বাবা। দেখো আমি তোমার হিস্ট্রি শুনতে আসিনি, আমার টাকা লাগবে, টাকা দাও, বাইরে সব বন্ধু বান্ধব বসে আছে, আমি টাকা চাই, টাকা, আমার টাকা দাও। বললাম না আমার হাতে টাকা নেই, আমি তোকে একটা টাকাও দিতে পারবো না। টাকা দিতে পারবে না তাহলে জন্ম দিয়েছিলে কেন? তখন তোমার মনে ছিল না? কি বলিস তুই, আমি তোর মা হই, মা। আরে মা হয়েছিল তো আমিও জানি, আমি এত কিছু বুঝতে চাই না, আমার টাকা চাই, আমার টাকা লাগবে, আমার টাকা লাগবে। কি করিস সাহেব? কোনো কথা বলবা না, আমার টাকা লাগবে, টাকা দাও। এসব কি করছো সাহেব? তুমি এরকম অসভ্য আচরণ কেন করছো? এটা কিন্তু তুমি করতে পারো না, এক্ষুনি মায়ের পায়ে ধরে তুমি ক্ষমা চাও। মা, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। দুই দিন হলো না তুই এই বাড়িতে এসে আমি মায়ের দালানি শুরু করছিস, তোর আজকে দেখাচ্ছি মোটা। কি করবা তুমি? শয়ন দি তুই, তোর শর্ত হয়েছে তুই শোন। না তুমি এক্ষুনি মাছ চাবি দিয়ে যাও। দেখ ভালো হবে না কিন্তু, তুই যদি আজকে না আসস তোর কিন্তু খবর আছে। খবর আছে মানে তুমি আমাকে মারবে তো? মারো, যে ছেলে মাকে মারতে পারে সে যে তার বউকে মারতে পারবে না তার কি গ্যারান্টি আছে? মারো তুমি। তোরে শুধু মারবো না। এই কি হচ্ছে? শুনলাম গ্রাম থেকে নাকি তোমার কোন নাগর এসেছে। মুখ সামলে কথা বলো, জসিম ভাই আমার মামার ছেলে, আর তার ছেলে এখানে কি আত্মীয়-স্বজন আসতে মানা আছে নাকি? না তা বলছি না, ছেলেটা নাকি খুব স্মার্ট, সুন্দর, আবার সে নাকি এখানে কয়েকদিন থাকবে। তাতে তোমার কোনো সমস্যা? সমস্যা? সমস্যা তো অবশ্যই আছে, যে এখানে থাকবে বেশ কয়েকদিন, আবার তার সাথে তুমি ফষ্টি নষ্টি করবে, রঙ্গ তামাশা করবে, আর আমার সমস্যা হবে না তো সমস্যাটা হবে কার? হ্যাঁ কার হবে সমস্যা? ছি 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 ছি, নিজের স্ত্রীর সম্পর্কে এই ধরনের কথা বলতে তোমার মুখে একটুও থাকলো না, কি তোর কথা কার? কি আমি তোর? আমি তোর এনে দিচ্ছি। হ্যাঁ তুই তো একটা নষ্ট মেয়া, আজকে তোর একদিন আমার একদিন। অমানুষ হয়ে গেছিস, আজ তোকে আমার ছেলে ভাবতে আমার ঘৃণা হচ্ছে, ঘৃণা। বের হয়ে যা এক্ষুনি আমার চোখের সামনে থেকে, দূর হয়ে যা। আরে আমি তো দূর হবই, এই যে নষ্ট মেয়ে পেয়েছো, আবার ওই যে এক নাগরে এসে ঢুকেছে, আরে বাবা বা, পুরো বাসাখানা তো বেশ বালাখানা করে জমে উঠেছে, বাবা বাবা, মা বা। তোর মতো পাপীকে কিভাবে যে আমি পেটে ধরেছিলাম, তোকে যদি আমি নিজ হাতে মেরে ফেলতে পারতাম। বের হয়ে যা, এখনো বলছি বের হয়ে যা, বের হয়ে যা আমার চোখের সামনে থেকে, বের হয়ে যা। ওই নষ্ট মেয়ে বলে দিবা, ও যদি 10 লাখ টাকা না নিয়ে আসে ওরে আমি তালাক দিব, তালাক মা, এই কথা আমি বলে দিয়ে গেলাম। ওকে 10 লাখ টাকা নিয়ে আসতে বলবা মা, আমি বের হচ্ছি মা, আমি আর কখনো এখানে আসবো না, ওকে 10 লাখ টাকা নিয়ে আসতে বলবা। ওই মা আমার 2000 টাকা দাও, আমার 2000 টাকা লাগবে, 2000 টাকা দাও। আমি টাকা দেবো কোত্থেকে, চাকরি বাকরি নেই, সংসার অবস্থা তুই জানিস না। এই তোরে কইছিস আমার 2000 টাকা লাগবো, তুই আমারে 2000 টাকা দিবি কোত্থেকে থেকে? আমি জানি না, বাইরে সব বন্ধু বান্ধব দাঁড়ায় আছে, বন্ধু বান্ধব দাঁড়িয়ে আছে তো আমি কি করবো? হ্যাঁ টাকা পাবো কোত্থেকে? জন্ম দিয়েছি নাকি নাকি টাকা দিতে পারবি না? তোরে কইছিস 2000 টাকা দিতে, তুই 2000 টাকা দিবি কোত্থেকে দিবি? আমি জানি না 2000 টাকা দে। ওই মা তুমি সব কি শুরু করছো আমার সাথে? নিজের তো কামাই রোজগার করে বুড়ো দিনে ওটা মাছ থেকে টাকা চাচ্ছে, ছি লজ্জা করে না তোমার? ওই শালী বেড়ি, তোরে কইছিস আমাদের মতো কোনো কথা কইতে? তোরে কইছিস আমার এখানে কোনো কথা বলতে না, তুই কথা বলার কে? ওই তোর আজকে
এভাবে ভেঙে পড়ো না, আল্লাহর উপরে ভরসা রাখো। তুমি বিশ্রাম করো, বাসা থেকে আমি খাবার নিয়ে আসি। ওই বলে তোরা এদিকে, আর কি রে এ দোস্ত এদিকে, তুই জানিস না মালামাল হয়ে যাবো, কি কইছিস বুঝছো? আরে আমি সব ব্যবস্থা করে রাখছি, রেডি করে রাখছি, কিন্তু কাউকে জানানো যাবো না, তেলের কান আছে। চল বাসায় যাই, আমার তুই যা ইচ্ছা তাই করবি, তারপর তুই বুঝবি যে কি মজা। চল 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 চল। With it girl, rock with it girl, show them it girl, with a bang bang, bounce with it girl, dance with it girl, get with it girl, with a bang bang. Come on, come on, turn the radio on, it's Friday night and I won't be long, gotta do my hair, put my makeup on, it's Friday night and I won't be long, till I hit the dance floor, hit the dance floor, I got all I need, no I ain't got cash, I ain't got cash, I got you baby, just you baby, hey, hit the dance floor, hit the dance floor. আমার সময় নাই, আমার বন্ধুরা বসে আছে, যাও ডিনারের ব্যবস্থা করো, যাও। আমার ভাবতে অবাক হচ্ছে, এরকম একজন মমতা আমার মায়ের পেটে এরকম অমানুষ কিভাবে জন্ম নিল? এই শালির বেটি, তোদের কেন বলেছি? কসকি দোস্ত, এটা তোর বিয়ে করাবো। আরে না, বিয়ে করাবো আমি তোর লগে নাটক করেছি। দোস্ত তুমি যখন কই দেখো তাইলে আর দেরি করবো না। ভাবি ও ভাবি ও ভাবি আমরা তো মার দিবানা। বন্ধু Thank you.
আমরা নিজের ইচ্ছায় পালিয়ে বিয়ে করেছি। আর পালিয়ে বিয়ে করেছিস ভালোবাসা দিয়ে নিয়ে গেছিস মেয়েটাকে, না তা আমি কি করবো? আবার কি করবো মানে, ও মাই তো আমার তোর সাথে বিয়ে দিতে চাচ্ছিল না, তা আমি ওর তো পালিয়ে বিয়ে করে বলে তুই নিয়ে যাবে পালিয়ে কোথায় করছো? আমি ওরে ভালোবাসি, ও আমার ভালোবাসো স্যার। তোর আর কথা বলবি না? তোমার মায়ের অমতের যে তুমি বিয়ে করেছো ও সম্পর্কে তুমি কতটুকু জানতে? ও খারাপ না ভালো কিছু জানতে চাই না আমি, আমি ওকে ভালোবাসি ব্যাস। ভালোবাসিস? জি স্যার। এটা তোর ভালোবাসার নমুনা স্যার? কি মনে হয় স্যার? আচ্ছা কি রে, তোর কি বিবেক নাই? মা বাবা যে মানুষ করেছে তোদেরকে পালিয়ে যাওয়ার জন্য? স্যার ওর মা যদি মেনে না নেয় তা আমরা কি করবো স্যার? বুঝাবো মিসেস তাহেরা, আপনার শাশুড়ি এখন অনেকটা সুস্থ, সে মানুষকে চিনতে পারছে, আমার লোক গেছে তাকে এখানে আনার জন্য। এখন আপনি বলুন তো আসলে কি হয়েছিল? দেখেন স্যার, ও আমাকে প্রতিদিন মারধর করে স্যার, এই নরপশুটা প্রতিদিন আমাকে অত্যাচার করে স্যার, ও মানুষ না স্যার, ও মানুষ না, এই পশুটা, এই পশুটা আমার জীবনটা নষ্ট করে ফেলেছে, আমার সাথে প্রতারণা করেছে, ওকে আমি ভালোবেসে বিয়ে করছি। Thank you.
আমারই চোখের সামনে, ও আমারই চোখের সামনে আমার শাশুড়ি মা চোখ নষ্ট করে ফেলেছে। রেডি, তোর আজকে বাসায় নিয়ে নেই, তোর খবর আছে। আপনাকে কল করেছেন, স্যার রুমে চলে আসুন। মানা স্যার, তুমি তো অ্যাসল্টের অপরাধে সাসপেন্ড ছিলে, কিন্তু সে আসামিকে তুমি মারোনি। আজকে তোমাকে ওই সুযোগটা আমি করে দিচ্ছি, নিয়ে যাও। শোনো, কোনো মানুষ হিসাবে তাকে ট্রিট করবে না, সে একটা পশু। মায়ের গর্ভে জন্ম নিয়ে সেই মাকে রেগুলার মারধর করেছে, তার চোখ অন্ধ করে দিয়েছে। তাকে আমি মানুষ হিসেবে ট্রিট করছি না, নিয়ে যাও। তোর নাম সাহেব না? জি স্যার। যে মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই পৃথিবীর মুখ দেখিয়েছে, সেই মার তুই দুটি চোখই নষ্ট করে দিয়েছিস। তোদের এলাকার ফল ব্যবসায়ী সাজু, যাকে তুই কবির পাগলা নামে চিনিস, চিনিস না? হ্যাঁ স্যার, ও তো পাগলা ছিল স্যার। কবির পাগলের একটা ছোট বোন ছিল, নাম নীলা। হ্যাঁ স্যার, চিনতাম স্যার, ওই যে নীলা। হ্যাঁ স্যার, চিনি। কলেজ থেকে যাতায়াতের সময় তুই আর তোর বগাটে বন্ধুরা তাকে নিয়মিত উত্তেক্ত করতি, করতি না? না স্যার, এটা আমি ডিস্টার্ব করতাম না স্যার, এটা মিথ্যা হতো স্যার। ও সত্যি কথা স্যার, করছিলাম স্যার। রেপ তো করেছিস, শুধু তাই নয়, রেপের পর মেয়েটাকে নিয়ে ধান খেতে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছিস, কি করিস নি স্যার? সত্যি কথা বলতে স্যার, তখন নিরুপায় হয়ে গেছিলাম স্যার। স্যার স্যার, আমি কইতাছি স্যার, কইতাছি স্যার। এই তোর সমস্যাটা কি রে? তোর সমস্যাটা কি? আমরা এখন এনে বসে কর্ম নাকি কথা তুই? এই তুই আর বুঝা তো বুঝা। ওই মিয়া, তোদের মতন কি ফকিনি নাকি? দেখছস বানা, দেখ তোর কি ট্রাক করে দিমু দুজন দিরা কি কর? তোর নাম লোকে কি করব? বেটা ফাউল বানা, সব সময় আরে পুরাই বেটা মুড অফ করে কথা হবে না। আরে বেটা ঠিক মতো গুড়া গর করতাছি। এলাকায় নতুন পাখি আইছে, ও তো আগে চোখে পড়ে নাই। দেখ না সেই লাগতো, হাতটাছে কি দেখ। এই পাখিটা কিন্তু আমার। আরে বেটা আমার তো মনে ধরছে, শোন তুই কিন্তু না করতে পারবি। আমি না করতে পারবো না মানে? পাখি ধরছে মনে আমার, আর তুই তো বিজলা। আরে তুই তো কত জায়গায় এখানে সেখানে কত কিছু পাস, আমি একটা যে পছন্দ করলাম আর তুই চেটা যাস গা। এটা চেকনু না? আমি চেকনু না, চেকনুটা কেন? মাল না আমার। আচ্ছা 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 আচ্ছা, আমরা মিলা দিলাম, মিলা দিলা কাজটা করি, কি কর? তাহলে শোন, ওরে সব সময় ফলো রাখবি, কোন দিক যায় না যায় সব দিক দেখবি। কি কইছি ঠিক কইছি আমি? হ্যাঁ ঠিক আছে। আর যদি এদিক ওদিক হইছে তাহলে তোকে খবর আছে না? দোস্ত তুমি যা কইছো তাই হবে, বাট আমারে কিন্তু আমার কিন্তু চান্স দেওয়া লাগবে। আমরা কি 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 বিষয় দেখো, তাহলে আমরা করি না, চল না, এটা করে ভালো কি করবি? এত চিন্তা আমার আজকে দোস্ত, তোমার আইডিয়াটা কিন্তু আইতাছে। আরে ময়না পাখি এদিকে আসো, কই যাও? তোমার লাগে ঠাড়া পড়া রইতো, কত ঘুম দাঁড়া আছি। আসো আমরা একটু গল্প করি, চলো। আচ্ছা সাদের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার হাত ধরলি? তোর মতো একটা বকাটে ছেলের সাথে আমি বসে গল্প করব? আজকের পর থেকে তুই আমার আর সামনে আসবি না, কথাটা তো মনে থাকে। থাক আজকে না, এই থাপ্পড়ের প্রতিশোধ আরেকদিন নিব, এরপর আমরা সবাই মিলেই নিব। স্যার মরে, স্যার, 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 স
বাইরে পাহারা যাবে ভিতরে হবে। তুই তো রাহেলাকেও ভালোবেসে বিয়ে করেছিস, করিস নি? সেই রাহেলাকে রাতের আধারে তুই তোর বগানে বন্ধুদের হাতে তুলে দিয়েছিস। দেশ নেই, দেশ নেই, দেশ নেই। তোর মতো একটা অমানুষ, তোর মতো একটা অমানুষের দেশে। তুই সেই রাহেলার মামা তো ভাই জসিদ বলতো সব বলবি এখানে না, আমার স্যারের সামনে। মামলার নাম্বারটা খুব বলো তো। এরকম অসুবিধা হচ্ছে? জি না স্যার। আচ্ছা আপনার চোখে কি হয়েছিল? চটকে পড়ে গিয়েছিলাম, পড়ে গিয়ে ব্যথা পেয়েছি। কিন্তু আপনার বৌমার পড়লে তো অন্য কথা, আপনার ছেলে আপনার চোখে আঘাত করেছে। না স্যার, আসলে ও খেয়াল করতে পারিনি, আমি তো পড়ে গিয়েছিলাম, পড়ে গিয়েছিলাম স্যার। মার এরকমই হয়। আমার ইচ্ছে করছে আপনার মতো মায়ের পা ছুঁয়ে সালাম করতে। কতটা দুঃখ বুকে চেপে ধরে সন্তানের প্রতি, কিন্তু সেই সন্তান তো সন্তান নয়। যাই হোক, আমরা এইভাবে মামলাতে আপনার তথ্য গোপন রাখার কারণে সঠিক বিচারটা করতে পারি না। আপনি যা করেছেন তাতে আপনার প্রতি আমাদের কোনো অভিযোগ নেই। ঠিক আছে, আপনার ছেলে আসছে, দেখি কি করে। আমার ছেলেকে ডাকাও। ইয়াংকি নাইন, আপনি সাহেব থেকে স্যার রুমে চলে আসুন, স্যার আপনাকে কল করেছেন। সাহেব ওর সমস্ত অপরাধ স্বীকার করে নিয়েছে, আমি ওর জবানবন্দি রেকর্ড করে নিয়েছি স্যার। এই স্যার আমার অনেক মা আছে স্যার। আমি তোমার পায়ে পড়ি বা, আমি আর তোমার গায়ে করে দিন আসুন বাবা, আমার বাপ করে দাও বা, আমি তোমার মাথায় তুলে রাখি বা, আমার অনেক আছে বা। তুই আমার সন্তান না, আমি তোর মা। মা কি সন্তান, সন্তানকে ক্ষমা না করে পারে বাবা? আমার ভিতরে কিচ্ছু নেই, আমি সব ভুলে গেছি, সব ভুলে গেছি। আমার একটু কথা ছিল আপনার সাথে। আপনার ছেলে যদি আমরা যেতে দিতে পারতাম আমাদের ভালো লাগতো, কারণ
আমরা সবাই চাই যে সন্তান তার মায়ের বুকে ফেরুক। আমরা পুলিশ হিসেবে এটা ডিজার্ভ করি, প্রত্যেক মায়ের সন্তান তার মায়ের কাছে ফিরিয়ে দিতে চাই, কিন্তু এই ক্ষেত্রে পারছি না, কারণ আপনার সন্তান শুধু আপনাকে আঘাত করে খাদ্য হয়নি, সে একটা মার্ডার করেছে। মার্ডার করার আগে সে মেয়েটিকে রেপ করেছে, তার সমস্ত স্বীকারোক্তি কি মান্না সাহেব? ইয়েস স্যার, আমি 164 রেকর্ড করেছি স্যার, ও তার সমস্ত দোষ স্বীকার করে নিয়েছে। ক্ষমা করার অধিকার আমাদের নেই, এটা বিজ্ঞ আদালত করতে পারবে। তবে একটা খুন যে করে তাকে আসলে কতটুকু ক্ষমা করা যায় একজন মা হিসেবে আপনি বিবেচনা করে দেখুন। আরেকটি মায়ের বুক সে খালি করেছে, এটা আপনি কোন দৃষ্টিতে দেখবেন? ধরে নিলাম যে আপনাকে চোখে আঘাত করেছে, আপনি সেটা এড়িয়ে যাচ্ছেন, সন্তান হিসেবে অস্বীকার করছেন তাকে বাঁচানোর জন্য, সে যে আরেকজন মায়ের বুক খালি করেছে, এই যে ওনার ওনার ছোট বোন, ওনার ছোট বোনকে রেপ করে খুন করে ধানের জমিতে ফেলে রেখেছে, কি বল বল কি করেছিস? তোর মার কাছে সব বল। আমি ভুল করছি বা, আমি অনেক ভালো ভুল করছি বা, আমি আর জীবনে এরকম করব না, আমি ভালো যাবো মা, সত্যি কথা দি বা, আমার জানা দিতে ক্ষমা। কোনো কোনো ভুলের ক্ষমায় পৃথিবীতে হয় না, করা যায় না, আসলে সব কিছু নিয়েই কিন্তু খেলা করা যায় না। একজন খুনিকে ক্ষমা করার এখতিয়ার বোধহয় কারণ নেই, ইভেন মহামান্য রাষ্ট্রপতিরও নেই, এনে ওনাকে সসম্মানে বাসায় দিয়েছ, আর ওনার ছেলেকে কালকে আদালতে পাঠিয়ে দাও। স্যার